গোমতী ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘ জামতলা শালগড়া ও গর্জন মোড়া লাইন কমিটি ও ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলা যৌথ উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয় হদ্রা চৌমুহনী বাজারে। এই পথসভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র মজুমদার, এছাড়া ছিলেন বিএমএস এর জেলা সভাপতি গৌতম দাস, হদ্রা গ্রাম প্রধান সহ অন্যান্য নেতৃত্বরা। পথসভায় ভাষণ রাখতে গিয়ে বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন, দেশ ও রাজ্যের উন্নয়নের জন্য এবারের 2024 সালের লোকসভা আসনের পুনরায় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বড় মাত্রায় আসন সংখ্যা নিয়ে তৃতীয়বারের জন্য লোকসভায় পাঠাতে হবে, তাহলে এই দেশ আগামী দিনে আরও দ্রুত উন্নয়নশীল থেকে উন্নততর রাষ্ট্র তৈরি হবে। বর্তমান কেন্দ্রীয় সরকার 370 ধারা বাতিল করার পর জম্মু কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, রাম মন্দির প্রতিষ্ঠা থেকে শুরু করে তিন তালাক বাতিল ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর পূর্ব ভারতের বিকাশে জোর দিয়েছে সরকার। এছাড়া এই দিন বিধায়ক বাম ও কংগ্রেসকে তীব্র আক্রমণ শোনান। সেই সাথে 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। এই পথসভাকে কেন্দ্র করে হদ্রা চৌমুহনী বাজারে প্রচুর সংখ্যায় কর্মচারী মহল থেকে শুরু করে গ্রামবাসী ও বাজারে আসা ক্রেতাদের ভিড় ব্যাপক পরিমাণে দেখা যায়। তারা তার সংগঠনের কথা বলবেন, সুবিধা অসুবিধার কথা বলবেন, আবার তারা যে কথা বলার অধিকার, কাজ করার অধিকার, মানুষের পাশে দাঁড়ানোর অধিকার, এটার কথাও তারা চিন্তা করবে। আমরা যদি অধিকারের কথা বলি, 1975 সাল কংগ্রেসের ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী কর্মচারীদের অধিকার হরণ করেছেন, ওই রেলের আন্দোলন আপনারা মনে করে দেখুন, কর্মচারী আন্দোলন মনে করে দেখুন, ডিএর আন্দোলন মনে করে দেখুন, তখন তারা কথা বলতে পারেনি, তাদেরকে জেলখানায় নিয়ে গেছে, তাদেরকে কর্মচারীদের ত্যাগ করেছে, সাসপেন্ড করেছে, কেন একটা রাষ্ট্রবাদী গ্রহ ক্ষমতা না থাকলে যা হয় তাই হয়। আর বর্তমানে ত্রিপুরা রাজ্যে তারা আন্দোলন করার লাগে নাই, গত বিধানসভায় 5% দিয়ে দিয়েছে, এটা একটা সাংঘাতিক কিছু দিয়েছেন, তাদের নেতৃত্ব বানা সব শেষ হয়ে গেছে, আমি এই কথা বলবো না, কিন্তু যাই দিয়েছেন এটার জন্য আন্দোলন করতে হয়নি, কারণ তারাও রাষ্ট্রবাদী, তারা চেষ্টা করছেন যারা সরকারের সিদ্ধান্তকে মানুষের কাছে পৌঁছেছেন তাদের জন্য কাজ করা, তারা যদি মানুষের জন্য কাজ করে তাদের জন্য সরকারের কাজ করা দরকার। সেই সরকারটা কে হবেন, সেই সরকারটা কারা হবেন, কারের হাতে দায়িত্ব তুলে দেবেন? তিনি যখন অফিসে যান তখন তিনি কর্মচারী, যিনি অটো চালান তখন তিনি অটো শ্রমিক।